আমাদেরকে বিশেষ বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে, অনুরোধ করবেন দর্শক। সিএনজি একটা খাদে পড়ে গেছে, এই মুহূর্তে আমরা আছি গোবিন্দগঞ্জকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। হঠাৎ একটা সিএনজি মেন রোডের বাস থেকে কিন্তু খাদে পড়ে গেছে, সিএনজিটি খুঁজতেছেন সবাই মিলে, কিন্তু আপনারা দেখতে পেয়েছেন এই মুহূর্তে সরাসরি লাইভে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। সিএনজিতে কোনো মানুষ ছিল না, তারা বলছেন খালি সিএনজি ছিল, হঠাৎ করে পড়ে গেছে, আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। সাথে থাকুন, যুক্ত থাকুন। দর্শক সাথে থাকুন, এই মুহূর্তে আসলে তারা কিন্তু খুঁজতেছেন নিচে নেমে, সিএনজি হঠাৎ করে খাদে পড়ে গেছে, আমরা সরাসরি লাইভে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি। সাথে থাকুন, তারা কিন্তু সিএনজি খুঁজতেছেন, একদম নদীতে পড়ে গেছে, যেটা এই মুহূর্তে আপনারা দেখানোর চেষ্টা করতেছি। সাথে থাকুন, যুক্ত থাকুন, সর্বত্র শেয়ার করে পৌঁছে দিন সবার কাছে, সরাসরি আপনাদের মাঝে আমরা দেখানোর চেষ্টা করছি। দুই পারে কিন্তু অনেক মানুষ সেখানে আছেন, আপনারা দেখতে পেয়েছেন এই মুহূর্তে। তারা কিন্তু সিএনজি খুঁজতেছেন, হয়তো দড়ি বেঁধে কিন্তু তুলতে হবে, একদম নদীতে পড়ে গেছে নিমিষের সাথে, যেটা এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি। সাথে থাকুন, আমাদের আজকের এই ভিডিওটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা, সর্বোচ্চ শেয়ার করে পৌঁছে দিন। দর্শক তারা উঠানোর জন্য চেষ্টা করছেন এই মুহূর্তে, আসলে হঠাৎ করে মেন রোডের পাশ থেকে কিন্তু সিএনজি খাদে পড়ে যায়, এবং তারা কিন্তু এই মুহূর্তে তারা আছেন উদ্ধার কাজে নিয়োজিত, অনেকজনে আসছেন কিন্তু উদ্ধার করার জন্য। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, অনেক উপর থেকে একদম ফুটবলের মতো নিচে পড়ে যায় খাদে, আমরা দূর থেকে দেখতে পাই, আমি নিজের চোখেও দেখতে পাই। আসলে গাড়িটি যখন পড়ে তখন কিন্তু আপনাদেরকে আস্তে আস্তে একটু সময় লেগে গেছে। তবে সর্বোচ্চ শেয়ার করে পৌঁছে দিন সবার কাছে। আমরা রয়েছি গোবিন্দগঞ্জ, রয়েছি গোবিন্দগঞ্জ সাদা ব্রিজের মুখেই, সেখানে কিন্তু এই সিএনজি খাদে পড়ে যায়। ঠিকানাটা অনেকজন কমেন্ট করছেন দেওয়ার জন্য, আমি দিয়ে দিলাম। দর্শক দুই পারে কিন্তু শত শত মানুষ আজকে দেখার জন্য এসেছেন, এবং কেউ উদ্ধার কাজে আছেন এই মুহূর্তে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কে কোথা থেকে যুক্ত আছেন এই মুহূর্তে, সরাসরি লাইভে সর্বত্র শেয়ার করে পৌঁছে দিন সবার কাছে। আমরা গোবিন্দগঞ্জ সাদা ফুলের ব্রিজের মুখ থেকে কিন্তু সরাসরি লাইভে যুক্ত হয়েছি। কিছুক্ষণ আগেই কিন্তু এই সিএনজিটা খাদে পড়ে যায়, এবং তারা কিন্তু চেষ্টা করছেন সিএনজিটা উদ্ধার করার জন্য। দুই পাড়েই শত শত মানুষ কিন্তু এই মুহূর্তে আছেন, আপনারা দেখতে পেয়েছেন যে সর্বোচ্চ শেয়ার করে পৌঁছে দিন সবার কাছে। সবাই চেষ্টা করছেন সিএনজিটি উঠানোর জন্য, আমরা ততক্ষণ লাইভে আছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক সরাসরি আপনাদের মাঝে আমি আছি এই মুহূর্তে, একদম খাদে পড়ে গেছে এখানে সিএনজিটি, হঠাৎ করে ফুটবলের মতো ঘুরে 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 কিন্তু সেখানে পড়ে যায়। আমরা কিন্তু এখানে সরাসরি আছি, আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি, সাথে থাকুন আমাদের। তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করতেছেন সিএনজিটা তোলার জন্য। সর্বোচ্চ শেয়ার করে পৌঁছে দিন সবার কাছে আজকের এই ভিডিওটি।
কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্টে থাকুন। এই সিএনজিটা যে পড়ে গেছে তারা বাঁধার চেষ্টা করছেন পান নিচ থেকে, বাঁধার পর হয়তো দড়ি দিয়ে উঠাবেন তারা, এমনটাই আসলে। তারা চেষ্টা করছেন সিএনজিটি উঠানোর জন্য একদম নদী থেকে, তারা নদীর একজনে হয়তো পানির নিচে গেছেন বাঁধার জন্য। তো যাই হোক, একদম যেটা বলি আমরা ফুটবলের মতো ঘুরে 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 কিন্তু এই এত নিচে এসে পড়ছে এই সিএনজিটি হঠাৎ করে। তো আপনাদেরকে আমরা এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি আমাদের সাতটা সোনাপুর পেজের পর্দায়। আপনারা জানেন যে বাংলাদেশের সব জায়গা থেকে আমরা চেষ্টা করি আপনাদেরকে সেই নিউজগুলো দেওয়ার জন্য। আমরা রয়েছি গোবিন্দগঞ্জ সাদা ব্রিজের মুখে, সেখান থেকে সরাসরি আপনাদের মাঝে আমরা দেখানোর চেষ্টা করছি কে কোথা থেকে যুক্ত হয়েছেন। একটু আমাদেরকে কমেন্টে জানান এবং জানিয়ে দিন অন্যকে, সর্বদা শেয়ার করে পৌঁছে দিন সবার কাছে। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন মনে হচ্ছে একটু কমেন্টে জানাবেন। আর সিএনজি খাদে পড়ে যায় হঠাৎ করে, আমরা সাথে সাথে লাইভে চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। অনেক উপর থেকে একদম ফুটবলের মতো ঘুরে ঘুরে, কিন্তু চেষ্টা করছেন তারা উঠানোর জন্য, একজনে বেঁধে দিয়েছেন, দেখা যাক। দর্শক সাথে থাকুন, দেখা যাক দেখা যাক দেখা যাক। আসলে তারা চেষ্টা করছেন, অনেক মানুষ সেখানে। আর সহযোগিতার হাত সবাই বাড়িয়ে দিচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। সর্বোচ্চ শেয়ার করে পৌঁছে দিন সবার কাছে। আজকে এই সিএনজিটি একদম ফুটবলের মতো ঘুরে ঘুরে খাদে পড়ে গেছে, একদম বর্ডার নদী এটাকে বলে, এই নদীতে পড়ে গেছে। একদম তারা তোলার চেষ্টা করছেন, আমরা দেখেছি শত শত মানুষ কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন এই জায়গায়। যুক্ত থাকেন আমাদের সাথে, সর্বদা শেয়ার করে পৌঁছে দিন সবার কাছে আজকের এই ভিডিওটি আমরা চেষ্টা করছি আপনাদের মাঝে দেখানোর জন্য। দুই পাশেই অনেক মানুষ আছেন সাহায্য করার জন্য, পানির নিচে কিন্তু তারা বেঁধে দিয়েছেন সিএনজির মাঝে, তারপর তারা কিন্তু টেনে তুলবেন, এই পজিশনে তারা আছেন। যাই হোক, আল্লাহর রহমতে বেঁচে যায়, কোনো মানুষ কিন্তু গাড়িতে ছিল না, খালি গাড়ি ছিল, খালি গাড়ি পড়ে যায়। তো দর্শক যারা আছেন এই মুহূর্তে সাথে থাকবেন আমাদের। সরকার
সর্বোচ্চ শেয়ার করে পর্যটন সবার কাছে। এই মুহূর্তে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি যে সিএনজি উঠানোর চেষ্টা করছেন তারা, একদম নদীর নিচ থেকে, তলদেশ থেকে যাকে বলে, তারা কিন্তু চেষ্টা করছেন। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি, এই মুহূর্তে একদম খাদে পড়ে যায় সিএনজিটা, আল্লাহ রহমতে সম্ভবত তারা দর্শক দেখতে পেয়েছেন আপনারা। যাত্রী ছিল না গাড়িতে, একদম হয়তো যদি কোনো যাত্রী থাকতে পারে তার অবস্থা খুব একটু দেখতে পেয়েছে একটা সিএনজি কীভাবে ঘুমড়ে মছে, কিন্তু একদম ফুটবলের মতো হয়ে গেছে, যেহেতু অনেক উপর থেকে পড়েছে, যেটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি, বিশাল উপর থেকে দেখতে পেয়েছেন, এই উপর থেকে কিন্তু সিএনজিটি পড়েছে। নদীর তলদেশ থেকে যেটা বলে সরাসরি আমরা এই মুহূর্তে লাইভে যুক্ত আছি আপনাদের সাথে। ভাই এটা হচ্ছে গোবিন্দ সাদা ব্রিজের মুখে আর কি, যে বড় ব্রিজ। জি 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 সিলেট থেকে ঢোকার সময়, সিলেট জেলা থেকে ঢোকার। জি সাদা ব্রিজ, বড় ব্রিজ। না না কোনো মানুষ ছিল না, এমনি পড়ে গেছে সাইড থেকে। জি জি দর্শক যুক্ত আছে এই মুহূর্তে, আসলে সবাই কিন্তু খবর নিচ্ছেন আমার ফোনে কী অবস্থায় গাড়িটি পড়েছে এবং মানুষ ছিল কি না। আপনারা কিন্তু অনেকেই কমেন্টে আছেন, কমেন্টে তাকুন, আমি রোদের মাঝে আসলে সব কমেন্টগুলো পড়তে পারছি না, যারা এই মুহূর্তে আসলে আমার লাইভে যুক্ত আছে। শত শত মানুষ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। কোনো মানুষ ছিল না, খালি সিএনজি ছিল, একদম খাদে পড়ে যায়, কোনো মানুষ ছিল না। আমরা
দেখতে পাই একদম ফুটবলের মতো ঘুরে 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 কিন্তু সেই নদীতে পড়ে যায়। তারপর কিন্তু শ্রমিকবৃন্দ মিলে জনতা মিলে কিন্তু একসাথে তারা কিন্তু সিনজি তুলছেন। তারা ড্রাইভারও ছিল না, খালি গাড়ি পড়ে যায়। আমি বারবারই বলছি একদম খালি গাড়ি পড়ে যায়, কোনো মানুষ ছিল না, ড্রাইভার ছিল না, কেউ ছিল না। হঠাৎ করে রোডের পাশ থেকে গাড়িটি পড়ে যায় এবং আপনাদেরকে সরাসরি যেটা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। দেখতে থাকেন আমাদের সাথে যে গাড়িটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, আসলে খুবই কষ্ট করে এখানকার শ্রমিক ভাই যারা আছেন তারা গাড়িটি তুলছেন, বিশাল কষ্ট করে। কিন্তু গাড়িটি অনেক ক্ষতি হয়ে গেছে। দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি গোবিন্দগঞ্জে, কিলা গাড়ি বলছে গাড়ি ওখানে তো আছে, যদি আমরা দেখি আসলে জায়গাটা আসলে ভয়ানক জায়গা, আলগা মাটি এটাকে যেটা বলে। এখানে ব্লকের কাজ করা হয়েছে, ব্লকের কাজ পরে কিন্তু আলগা মাটি ছিল, যেখানে একদম যে লিন্টার ছিল ব্লকের উপরে সেই লিন্টারটি কিন্তু পরে গাড়িটি একদম খাদে চলে যায়। এবং এটা আসলে কেউ ভাবতে অবাক হয়ে যায়, কেউ বুঝতে পারবে না যে এখানে আসলে আলগা মাটি ছিল, ময়লা ছিল, সেখানে আসলে খুব নিচ দিয়ে কিন্তু ব্লক ছিল, এর জন্য হয়তো গাড়িটি এখানে আঁকতে পড়ে নেই এবং সাথে সাথে খাদে পড়ে যায়। দুই পারেই শত শত মানুষ কিন্তু এসে কিন্তু এই গাড়িটি উদ্ধার করে, তারা উদ্ধার করেই কিন্তু তারা নিয়ে আসেন। এবং ক্ষয়ক্ষতি বলতে কি গাড়ি তো একদম বিশাল ক্ষয়ক্ষতি হয়ে গেছে এবং কোনো মানুষ ছিল না গাড়িতে, কোনো মানুষের কোনো ক্ষতি হয় নেই, যেটা এই মুহূর্তে আসলে আমরা দেখানোর চেষ্টা করছি।